পাকিস্তানের বিপক্ষে সিরিজে ভালো ফল করতে হলে সবাইকেই দায়িত্ব নিতে হবে বলে বললেন বাংলাদেশ দলের উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। বিপিএলে খেলার জন্য পাকিস্তানি ক্রিকেটারদের সম্পর্কে ভালো ধারণা আছে বলে জানান এই উদ্বোধনী ব্যাটসম্যান। পরাকারমানের রিপোর্ট। টি টোয়েন্টি বিশ্বকাপের রেশ না কাটতেই দরজায় করা নাচছে পাকিস্তান সিরিজ। বিশ্রামের খুব একটা সময় পাননি ক্রিকেটাররা, সঙ্গে সঙ্গেই নেমে পড়তে হচ্ছে ব্যাট বলের লড়াইয়ে। তবে বিশ্বকাপ ব্যর্থতা ভুলে পাকিস্তানকে মোকাবেলা করতে চায় টাইগাররা। দেশকে সাফল্য পাইয়ে দিতে দায়িত্ব নিতেই খেলার কথা জানান উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। আমরা সবাই এখানে ক্যাপাবল বলে আমরা আছি, সো আমাদের প্রত্যেকেরই দায়িত্ব আছে এবং দায়িত্ব বেশি কমের কিছু নাই, প্রত্যেকেরই যার যে দায়িত্ব সমানভাবে পালন করতে হবে। ব্যাট হাতে বরাবরই আক্রমণাত্মক মেজাজে থাকেন শান্ত, এবারও তার ব্যতিক্রম হবে না। পাওয়ার প্লের সুবিধা কাজে লাগিয়ে দলের রানের ভান্ডার সমৃদ্ধ করার চেষ্টা থাকে ব্যাটারদের। শান্তও এর বাইরে নন। টার্গেটই থাকে যে আমি এগ্রেসিভ থাকবো এবং আমি সবসময় অ্যাটাকিং মোডে থাকার চেষ্টা করি, তারপরে অবশ্যই আমি বল বাই বল খেলার চেষ্টা করি। এরকম না অ্যাটাকিং মানে যে আমি প্রতি বল মারতে চাই বা এরকম কোনো কিছু না, বাট আমার চিন্তাভাবনা থাকে যে আমি অ্যাটাকিং মোডে থাকবো। করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পর নিউ নর্মাল লাইফে এই সিরিজ দিয়েই মাঠে দর্শক ফিরিয়ে আনার চেষ্টা করছে বিসিবি। তবে অবশ্যই 18 বছরের ঊর্ধ্বে হতে হবে বয়স, আর থাকতে হবে ডাবল ডোজ করোনা টিকা দেয়া। পরাগারমান, এটিএন বাংলা, ঢাকা।